হ্যাঁ হ্যালো এভরিমন বর্ধমান ইউনিভার্সিটির বিএডের ফোর্থ সেমের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে এবং রুটিনটা আজকে আমরা দেখে নেব দেখো টাইম টেবিলটা এবং ডেট সমেত রুটিনটা দেওয়া আছে দশ তারিখে দশই আগস্ট তোমরা আগেই একটা ভিডিও পেয়ে গিয়েছো নিশ্চয়ই আমি ভিডিওটা আপলোড করেছিলাম এবং সেখানে একটা টেনটেটিভ ডেট দেওয়া হয়েছিল এবং সেই টেনটেটিভ ডেট থেকেই এক্সামটা শুরুও হচ্ছে দশ তারিখে হচ্ছে কোর্স সিক্স কোর্স সিক্স বলতে গেলে কি যে তোমার লিঙ্গ বিশিষ্ট বিদ্যালয় এবং সমাজ তাই তো দেখবে যে তোমাদের যদি সিলেবাসের বইটা থাকে তাহলে সেখান থেকে পেয়ে যাবে কিংবা টেক্সট বইও পাবে জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি বলে ঠিক আছে এগারো তারিখে কী পরীক্ষা আছে এগারো তারিখে কোর্স এইটের বি এইট বি এইট বি বলতে গেলে এইটে এটা হয়েছিল ঠিক আছে এবং প্রজ্ঞা এবং পাঠ্যক্রম এবং সেটা ফোর্থ সেমে শেষ পরীক্ষাটা হবে টাইমটা সেম দশটা থেকে তোমার মর্নিংয়ের টাইম দশটা থেকে বারোটা পর্যন্ত পঁয়ত্রিশ নাম্বার পরীক্ষা হবে সত্তর নম্বর নয় কিন্তু হ্যাঁ এবং এছাড়াও প্র্যাকটিকাম আছে সাতটা প্র্যাকটিকাম লিখতে হবে পাঁচটা খাতায় করতে পারো সো বারো তারিখে এক পরপর পরীক্ষা দশ এগারো বারো তেরো বারো তারিখে আছে দেখো কোর্স টেন যেটা হ্যাঁ সো এবং তারপরে তেরো তারিখে কি আছে যেটা অপশনাল তোমাদের ইলেভেন কোর্স টেন হচ্ছে ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল ঠিক আছে মানে তোমার ওই যে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় সংগঠন ওইটা আছে এবং ইলেভেনটাই কী আছে ইলেভেনটাই হচ্ছে তোমাদের অপশনাল যেটা যে যেটা নেবে আর কি হ্যাঁ কেউ পরিবেশ এবং জনশিক্ষা সেটা নেয় হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন কেউ নেয় পিস এবং পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন কেউ নেয় ঠিক আছে সো এটা তোমাদের ব্যাপার যে যেটা নেবে আর কি যোগা এডুকেশন থাকে এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশান এডুকেশন থাকে এবং এখানে আরেকটা একটা কথা বলে দিয়েছে যে প্র্যাকটিকাম এক্সামিনেশন অফ অল কোর্সেস ছ তারিখের মধ্যে সেন্ট করতেও বলেছে হুম আজকে তোমার চার তারিখ হয়ে গেলো সো এটা অনেকটা যদিও প্র্যাকটিকামের ব্যাপারটা অনেকটা কলেজ বেসিসের এবং এখানে সাইনটা দেখতে পাচ্ছ অনিন্দ জ্যোতিপালের ঠিক আছে হেড অফ দ্য ডিপার্টমেন্টে সো এটা তোমাদের রুটিন এখান থেকে যদি স্ক্রিনশট করে নাও তাহলেও হবে আদারওয়াইজ কলেজ থেকে দিয়ে তো দেবেই কিংবা বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেখানেও বিএডের ফোর্থ সেমের তুমি এই রুটিনটা পেয়ে যাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্টে গুড স্টে হ্যাপি